সেখানে আপনার এই সফটওয়্যারই তার আবেদনপত্র যাচাই বাছাই মুখে সম্পন্ন করার অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। তো আমাদের এখানে আপনার যেই মাঠে বাধা সেখানে প্রায় 18,000 প্রার্থী আবেদন করেছে, সেখান থেকে উচ্চতা তারপর হলো সে যেই তথ্যে দিয়েছে এটা যাচাই করা হয়, অর্থাৎ তার উচ্চতা তার ওজন যে কোনো কারো কোনো তদবির খাটবে না, কোনো কিছু কার্যকর হবে না, তখন বলছে যে সেটা হলো যে সমগ্র বাংলাদেশে রিসেন্টলি চীন থেকে একটা করতে পারবো না, কারণ যেহেতু এই অ্যাপস এর মাধ্যমে সারা দেশ ব্যাপী প্রতারণার অভিযোগ। তো সে আমরা এটা যাচাই বাছাই করে তাকে যদি আমরা মানে আমাদের ক্যাপাসিটির মধ্যে জেলায় নাই বা বাংলাদেশ পুলিশে সাইবার ইউনিট আছে তার মাধ্যমে আমরা সেটা তাকে যখন চলে তখন যেমন এই লোক মুখে শুনেছি আমরা বাট নির্দিষ্ট কিভাবে কিভাবে বিভিন্ন জায়গায় নিয়োগ দেয় তোমরা ওর সাথে যোগাযোগ করতে পারো। তবে আমার কাছে যেটা মনে হয়েছে ওই রাজনীতিবিদ কোনো অসৎ উদ্দেশ্য বলেন ছিল, তার ভিতরে ছিল আপনার প্রথম দিন ছিল বিভিন্ন ছেলেদের মেয়েদের লং জাম্প, দ্বিতীয় দিন 1600 মিটার দৌড় সে আবার তা বিতরণ করেছে প্রতিটা উপজেলায় এবং রাজশাহী শহরে দৌড়ানোর চেষ্টা করে। সেই ক্ষেত্রে আপনার তাদের মানুষকে আমরা সতর্ক করে দিয়েছি, আমরা বারবার আমরা যে প্রতারক গ্রুপকে ধরেছি তারা এরকমই একটা গ্রুপ যারা অভিনব কৌশলে যারা পুলিশের একদম দায়িত্বশীল কর্মকর্তা পুলিশের কোয়ার্টার তাদের কাছ থেকে টিআরসি নিয়োগের প্রতারণার উদ্দেশ্যে নেওয়া 32টি স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক চেক ফাঁকা চেক প্রায় 56 কোটি টাকা বিভিন্ন অ্যামাউন্ট বসানো আরো 10টি চেক তিনি তার সেলের জন্য তিনি অ্যাকচুয়ালি এই প্রতারক গ্রুপের চক্করে পড়েছে। অন্যদের ওনাদের উনি ওইগুলা দিয়ে ৫০ কোটি টাকা তাও ফেরবার বলতে পারে যে ৫০ কোটি